উত্তমকে কি বলা যায় মানে আমাদের হাতে যদি উঠে যেত উত্তম তা এইখানে যে উত্তম যে একটা ব্যক্তিকে মেরেছিল বাঁশের বাড়ি সাটাং সাটাং আমাদের আজও পর্যন্ত যে সেই ব্যক্তিটা আমাদের কোনো বিপদ হলে আপদ হলে সকল সময় দেখে সেই বিপদ সেই ব্যক্তিটাকে এমন করে মেরেছিল আমাদের যে আমাদের পক্ষ থেকে এই সমস্ত গ্রাম থেকে যে সমস্ত মানুষদের ধরে কেস দেওয়া হয়েছে যে কারণেই হোক তারা তো পরিস্থিতির শিকার হয়ে আজকে রাস্তায় বেরিয়ে এসে এত বড় আন্দোলন করছে আমরা সেই সমস্ত মানুষদের খুব দ্রুত মুক্তির দাবি করছি এই সমস্ত গরিব মানুষ তাদের কেস লড়ার মতো টাকা নেই আমরা চাইছি এই অঞ্চলের এই ঘটনা কেন্দ্র করে যত মানুষকে পুলিশ অ্যারেস্ট করেছে খুব দ্রুত তাদের মুক্তির দাবি করছি তারা যাতে তাদের পরিবারে ফিরে আসতে পারে এবং শান্তিতে থাকতে পারে তোমার রাজকুমার উত্তম উত্তম মানে উত্তম কে কি বলা যায় মানে আমাদের হাতে যদি উঠে যেত উত্তম তাই এইখানে যে উত্তম যে একটা ব্যক্তিকে মেরেছিল বাঁশের বাড়ি শাটাং সাটাং আমাদের আজও পর্যন্ত যে সেই ব্যক্তিটা আমাদের পুরো বিপদ হলে আপদ হলে সকল সময় দেখে সেই বিপদ সেই ব্যক্তিটাকে এমন করে মেরেছিল

যারা কর্মী ছিল যারা আমাদেরকে হুমকি দেখা তোমার জমি বিক্রি করা হলো টাকা দিতে হবে তারও ঘরে আমরা হামলা করিনি আপনার প্রতিবাদ আলোচনায় পা দেবেন না একদম কোন রকম বিভাজন করবেন না কোন সম্প্রদায় ধর্ম বর্ণ নিয়ে কোনো ভাগ করবেন না আইন হাতে তুলেন নেবেন না আপনারা যে লড়াই করছেন আপনাদের বলছি মহিলাদের আমি পায়ার দিয়ে প্রণাম করতে ইচ্ছে করছে এই লড়াই ভারতবর্ষের দৃষ্টান্ত আমরা সঙ্গে আছি এবার দেখা যাক এটা আমরা সবাই মিলে কোথায় পৌঁছতে পারি ঠিক আছে আমরা অন্য জায়গায় যাচ্ছি আপনারা মানে ভালো সাবধানে থাকবো না সাবধানে থাকুন কি বলবো আমি অনেকে জিজ্ঞেস করছি একদম সত্যিটা বলবেন যে বুকে হাত দিয়ে বলবেন যে সত্যি মহিলাদের সঙ্গে যে অসভ্যতার কথা বলছেন মহিলাদের সাথে কি অসভ্যতা হয়েছে হ্যাঁ হয়েছে না হলে আমরা বলবো কেন বলো এগুলো মারা কোনোদিন বলতে পারবে না এই অসভ্য না হলে কোনোদিন বলতে পারবে না এই ডালে পিট থেকে কি আজকে এই কথাগুলো বলছেন অনেকে বলছেন আগে বলেন কেন আগে বলিনি কেন আমরা বলবো কিভাবে যখনই বলবো তখনই তো মুখ বন্ধ করে দিচ্ছি আপনারা বলবেন মুখ আমাদের বন্ধ আমরা লক্ষ্মী ভান্ডার দিচ্ছি আমরা হোস্টেল দিচ্ছি ওই ইয়া দিচ্ছি আমরা মুখ

দিকে যাও ও সে কাগজ পর্যন্ত দেইনি আমাদের আমরা ওইভাবে মানে কোন রকমের ছিলাম হ্যাঁ তারপরে শানিকে ধরতে এসেছে রাত্রির মেলা এবারে সেই দিনে ভাগ্যে আমার শানি ঘরে ছিল না ও ভিডিও অফিসে ফুল সাজাতে গেছিল আমরা কতদিন ঘুরنيه আজকে বড় 20 20 দিন ভয় দিন যত একটু আগের পরিস্থিতি তো আরই ভালো খারাপ ছিল